অনেক শুনেছেন তসমিত আলিম এবার শুনুন গালি পীর পীর বলেন যাকে শুনেন তাহার চলুন একটি ভিডিও দিয়ে শুরু করা যাক থাকুক কুত্তার পাল কুত্তার পালের সাথে থাকুক সুয়ারের পাল সুয়ারের সাথে থাকুক এতে আমি কোনো আশ্চর্য হই না কিন্তু কোন সাথে মানুষ আর মিললে আমি আশ্চর্য হয়ে যাই কোন পালের সাথে মানুষ ওই জানোয়ার গুলি যখন মিলে মানে আশ্চর্য হয়ে যায় থাকুক শুয়ারের পালের সাথে শুয়ার থাকুক কুকুরের পালের সাথে কুকুর থাকুক মহিষের পালের সাথে মহিষ যখনই দেখি যে মানুষের কতগুলি শুয়ার মানুষের কতগুলি কুকুর রুপি ওই জানোয়ারের পালের সাথে ঘুর ঘুর করে বা যায় আবার ওই সুয়ারের পালদের সাথে আড্ডাও মারে তখন খারাপ লাগে ভালো লাগে না আতর পারফিউম এগুলার মুখ যে সময় আপনি খুলবেন তখন তার ভিতর থেকে সুগন্ধি বাইর হয় আপনি যে সময় কোনো মানুষকে রাগাবেন তখন তার বাস্তব চরিত্র ফুটে ওঠে যেই চরিত্রটি ফুটে উঠেছে পীর সাহেব চরমুন জবান মুবারক থেকে রাসুল সাল্লা সাল্লাম বলেন শিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতাল কুফরুল মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফাঁসিকি কাজ আর অন্যায়ভাবে হত্যা করা কুফুরি কাজ হাদিসটি সনদান এবং মতনান উভয় দিক থেকে সহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শরীয়তের কাইদ হবেন অর্থাৎ ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে সাধারণ জনগণ যাকে আমির মনে করে অনুসরণের যোগ্য মনে করে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ খুবই সতর্কমূলকভাবে হওয়া উচিত যদি কোনো পীর সাহেব মাকরুফ কাজ করেন তখন তার মরিদানরা মনে করবে এটা করা হয়তো সুন্নত অত মনে করবে এটা করা ওয়াজিব এই জন্য তো আমাদের পীর সাহেব করতেছে বিদায় শরীয়তের কাইদ যারা ইসলামের ব্যাপারে মানুষ যাদেরকে অনুসরণ করে এই সমস্ত শরীয়তের কায়েদদের করণীয় হল সব সময় সতর্কতামূলকভাবে প্রত্যেকটি কাজ করা চরমনের পীর সাহেব উনি যে বাসাগুলো ব্যবহার করতেছেন ওনার চেহারার দিকে একটু তাকিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ হিংসাত্মক মনোভাব নিয়ে কথাগুলো বলতেছেন গালিগালাজগুলো করতেছেন তো চরমনের পীর সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে এই সমস্ত বাসা ব্যবহার করা বন্ধ করুন এর কারণে শুধু আপনিই নয় বিজাতির কাছে মুসলমানদের আদর্শ নষ্ট হচ্ছে রাসুল কারিম সাল্লা সালামের আদর্শ এমন নয় যে আপনি গালিগালাজ করবেন হাজার হাজার মানুষের সামনে মাইক হাতে নিয়ে আপনি এই সমস্ত বাসা ব্যবহার করতেছেন যারা মনে করেন যে মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমুনাই খুব হক্কানি আল্লাহওয়ালা সুন্নতের উপর জীবন পরিচালিত একজন পীর সাহেব আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দেখুন আপনাদের পীরের অবস্থা এই সমস্ত পীরেদের হাত যদি এই সমস্ত পীরেরা যদি দেশে শাসনতন্ত্র কায়েম করতে চায় তাহলে দেশে ইসলামের ফায়দা হবে তো দূরের কথা এমন ক্ষতি হবে ইসলামের যেটা কোনো ইহুদি খ্রিস্টানও করবে না এই জন্য সতর্ক হন এই সমস্ত বন্ডদের মুখোশ উন্মোচন করুন এবং এদের সঙ্গ পরিহার করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি